oblong piece of ground measures 19 meter 2.5 decimeter by 12 meter 5 decimeter. From the center of each side, a path 2 meter wide goes across to the center of the opposite side. What is the area of the path? Okay. So, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে. ঠিক আছে? এখানে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে. হ্যাঁ? আর এই জমির দৈর্ঘ্য হচ্ছে 19 মিটার 2.5 ডেসিমিটার. অর্থাৎ এটা হচ্ছে আসলে 19.25 মিটার. মানে ডেসিমিটারকে কিনারে আনলাম, অর্থাৎ আরো দশটি ভাগ করে দিলাম. ঠিক আছে, এটা হচ্ছে 19.25 এটা হবে. আর এর প্রস্থ দেওয়া আছে 12.5 মিটার, সেক্ষেত্রে এর প্রস্থটা হচ্ছে 12.5 মিটার. তো আমরা এখানে দৈর্ঘ্যটাকে লিখে রাখি এ দিয়ে, প্রস্থ লিখে রাখি বি দিয়ে. ঠিক আছে, এবার আছে যে ফ্রম দি সেন্টার অফ ইট সাইড এফ আর্ক অফ 2 মিটার ওয়াইড গোজ অ্যাক্রস টু দি সেন্টার অফ দি অপোজিট সাইড. তাহলে সবকটার এ পাশ থেকে এ পাশে একটা 2 মিটার চওড়া রাস্তা আছে একটা. আবার ঠিক সেভাবে প্রস্থ দিক থেকেও একটা 2 মিটার চওড়া রাস্তা আছে. এই হলো সমস্যা. এবার এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অব পাথ, অর্থাৎ এই যে আমার পথ হলো এই অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে দিয়েছে. তো এই ধরনের অঙ্ক আমরা মাধ্যমিক স্তরে অনেক শিখেছি, কোনো অসুবিধা নেই. একটু বড় নিয়মে শিখেছি, হয়তো এমন একটা অঙ্ক করতে গেলে আমাদের এক পাতা লাগতো আমাদের সম্পূর্ণই. তো সেক্ষেত্রে আমাদের কি নিয়ম ছিল, সেক্ষেত্রে আমরা করতাম কি, আমরা প্রথমে হচ্ছে এই আয়তাকার জমির সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে আনতাম, অর্থাৎ প্রস্থ করে এটা আগে আনব. তারপরে হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে এটা এখানে দেওয়া আছে পথটা, ওর ক্ষেত্রফলটা আনবো. তাহলে এইটুকু রাস্তার, এইটুকু রাস্তার এর দৈর্ঘ্য হচ্ছে 19.25 আর প্রস্থ হচ্ছে 2, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 19.25 × 2 একটা এটার জন্য. আবার এইটুকু রাস্তার ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে প্রস্থ যা আছে অত ইন্টু টু, কি জন্য এইটুকু হচ্ছে এইটুকু 2 মিটার. আর এর একটা আয়তক্ষেত্র একটা, এর প্রস্থ হচ্ছে 2 আর এর দৈর্ঘ্য হচ্ছে এটা 12.5. তাহলে এইটুকু রাস্তার ক্ষেত্রফলটা হবে হচ্ছে এইটা ইন্টু এটা. এইটা হচ্ছে এটা, মানে হচ্ছে 12.5 × প্রস্থ হচ্ছে 2. ঠিক আছে, তাহলে এই দুখানা গুণ হিসাবপত্র করলে পরে আমরা দুখানা রাস্তার ক্ষেত্রফলটা আসবে. কিন্তু এর মধ্যে আবার এইটুকু জায়গায় আমরা দুবার নিয়েছি. আমরা যখন হিসাবপত্র করছিলাম তখন এই মাঝখান জায়গাটুকু আমরা দুবার করে নিয়েছি. তো এক্ষেত্রে এইটুকু জায়গা একবার বিয়োগ করতে হবে, অর্থাৎ এইটুকু জায়গার ক্ষেত্রফলটা কি হবে, এর তো দৈর্ঘ্য 2 প্রস্থ 2, যেহেতু এটা 2 মিটার চওড়াই, অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে 2 × 2. তাহলে এই দুখানা আগে আমাকে যোগ করতে হবে, এর থেকে আবার বিয়োগ হবে হচ্ছে 2 × 2. তাহলে এই দুখানা হচ্ছে গুণ করে যোগ করে নিয়ে এর থেকে 2 × 2 বিয়োগ করলে পরে আমার এই রাস্তার ক্ষেত্রফলটা আসবে. তো এত কিছু করলে আসবে অবশ্যই, একদম কোনো অসুবিধা নেই. কিন্তু একটা শর্টকাট নিয়ম একটা
আছে একটা। তো শর্টকাটটা কি আছে? শর্টকাটটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে সংক্ষেপে লিখছি ডি ইন্টু এ প্লাস বি বিয়োগ ডি। এর মধ্যে আমার ডি এ বি সবকটাই আছে। এ মানে এটা বি এর জায়গায় প্রস্থ, ডি এর জায়গায় এটুকু রাস্তার যে চল আছে। আবার এই সূত্রে আমাকে বসিয়ে দিলে পরে আমি অনার রাস্তা ক্ষেত্রফলটা আমার এসে যাবে। তাহলে এখানে অত বেশি আমার কোনো পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে যদি এবার উত্তর আঠারো দেয় যে রাস্তা ছাড়া এই বাকি অংশের ক্ষেত্রফলটা কি হবে, ওটার একটা সহজ একটা সূত্র আছে। এক্ষেত্রে এমনি যদি আমরা ব্রড নিয়মে পড়তাম, তো ব্রড নিয়মে পড়লে পরে তো আমার একেবারে ইজি ভাবে এসে পড়ে। যখন রাস্তার ক্ষেত্রফলটা আমার এসে যাবে, ওটাকে আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্র ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে পরে আমার এই এইটুকু অংশ ছাড়া বাকি চারটা অংশ ক্ষেত্রফলটা আসবে। কিন্তু শর্ট নিয়মটা কি? শর্ট নিয়মটা হচ্ছে রাস্তা ছাড়া জমির ক্ষেত্রফল। রাস্তা ছাড়া পার্কের ক্ষেত্রফল ঠিক আছে। তো রাস্তা ছাড়া এখানে পার্কের ক্ষেত্রফল, সেটার সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু বি মাইনাস ডি, ঠিক আছে। খুব সহজ, a মাইনাস ডি ইন্টু বি মাইনাস ডি, অর্থাৎ এক্ষেত্রে a হচ্ছে এটা দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, d হচ্ছে যে রাস্তা চওড়া যেটুকু আছে ওটা, ঠিক আছে। খুব সহজ, আশা করি এতে কোনো অসুবিধা নেই। ওকে, এটা এই প্রশ্ন বলে উত্তর।